প্রাণ প্রিয় চিববাড়ে সাতকানিয়া তথা আমার প্রিয় বীর চট্টলাবাসী অনারা ব্যাগগণ কেন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে সবাই পড়ি আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন আরে খুব কষ্ট হচ্ছে ওই দিকে দাঁড়িয়ে আছেন এই দিকে দাঁড়িয়ে আছেন মসজিদের ভিতরে আসলে এই সাতকানিয়া দক্ষিণ চট্টলার মানুষ দিনমুখী মানুষ এত ছোট প্যান্ডেলে জায়গা না করে একটু খোলা ময়দানে আপনারা জায়গা করলে আরো বেশি সুন্দর হতো তাহলে যারা দাঁড়িয়ে আছেন আসার সময় দেখলাম অনেকে দাঁড়িয়ে আছেন চলে যাচ্ছেন না জানি এরা আবার রাগ করে গেলেন কি না যাই হোক আয়োজক ভাইরা চেষ্টা করেছেন যতটুকু তারা পেরেছেন করেছেন আল্লাহ আয়োজনকে কবুল করে নেন তবে আপনাদের এই অবস্থা দেখে কেন জানি একটা জিনিস বারবার বারবার স্মৃতিপটে আসতেছে এই যে আপনারা আসলেন কাউকে টাকা দেওয়া হলো না পয়সা দেওয়া হলো না দাঁড়ায় আছেন সবাই যার যার মতো কষ্ট করে এসেছেন শীতের রাতে এখনো দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সব জায়গায় দেখা যায় রাতে দিনে যে কোনো জায়গায় প্রোগ্রাম হলে মানুষ ছুটে আসে এই পরিবেশ কিন্তু ভালো সুন্দর পরিবেশ এই পরিবেশ জানান দিচ্ছে বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে এটা মসজিদের দেশ মাদ্রাসার দেশ এটা দিন প্রিয় তৌহিদবাদী জনতার দেশ এদেশে আর কিছু থাকবা না থাক ইসলাম ছিল আছে টিকে থাকবে ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ আগে গাড়িতে বসে দেখলাম আপনাদের পাশে এই যে বাসখালীতে একটা ছেলে তার নাম শাহেদ সে দেখলাম আমাদের নবীজিকে কটুক্তি করে তারপরে ফেসবুকে দিয়েছে আপনারা কারা কারা এটা দেখছেন হাত তুলেন তো এই যে পাওয়া গেছে এটা বলেন তো এই যে আজকে সিরাত মাহফিল গোটা পৃথিবীর মুসলমানদের কাছে তাদের জীবনের চাইতে প্রিয় প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের প্রিয় নবীজিকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি প্রিয় নবীজির জন্য আমরা আমাদের জীবনের মায়াও ত্যাগ করতে পারি সেই নবীজিকে নিয়ে এই লোকটা এমন জিনিস লিখেছে আমি এখানে বলতে পারবো না এটা বলার মতো বিষয় নয় সে নবীজিকে নিয়ে যে বিকৃত লেখা লিখেছে আপনারা বলিয়েন না প্লিজ যে লেখা লিখেছে আমি বাসখালীতে ছিলাম সন্ধ্যার পরে বাসখালীর মানুষ তারা খুব কষ্ট পেয়েছেন তারা বলছেন যে আমরা প্রতিবাদ জানাচ্ছি এখনো কেন তাকে গ্রেফতার করে তাকে কেন শাস্তি দেওয়া হয় না আমি বলে এসেছি আমার সম্মানিত প্রশাসনের ভাইদেরকে দাবি জানিয়ে এসেছি আপনারা প্লিজ এই লোকটা আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের দেশে কোনো অশান্তি নাই আমরা অশান্তিতে বিশ্বাসী নই আমরা ফাসাদে বিশ্বাসী নই বিশৃঙ্খলায় বিশ্বাসী নই মারামারি ঝগড়া ফাসাদে এই দেশে থাকুক আমরা এটা চাই না এদেশে যার যার ধর্ম সবাই নির্বিঘ্নে পালন করবে কেউ কাউকে আমরা বাধা দিব না সবাই যার যার ধর্ম পালন করবে ইসলামের মধ্যে বলেন তো সন্ত্রাসবাদের কি কোনো জায়গা আছে ইসলামে মাদকের কোনো জায়গা আছে মাদক সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উগ্রপন্থা এগুলোকে ইসলাম সমর্থন করে না ইসলাম এসেছে সন্ত্রাসবাদকে গুড়ায় কেটে ফেলার জন্য সুতরাং এই যে উল্লুক আর ভাল্লুক কোন জায়গা থেকে আইসা এরকম আজে বাজে কথা লিখে কিংবা বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে নিয়ে আজে বাজে কটুক্তি করে এই যে আমাদের কলেজায় আঘাত দেয় এইরকম এইরকম অসভ্য ব্যক্তিদেরকে অবশ্যই উচিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে করে এমন সাহস কারো না হতে পারে এজন্য আমরা দাবি তুলব ওই কুলাঙ্গার লোকটাকে অচিরেই গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে কারণ লক্ষ লক্ষ মসজিদের এই দেশে নাস্তিক মুরতাদদেরটাই হবে না ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন আমরা এখানে যারা আছি এক একজন এক এক দল করি কিন্তু আমরা সবাই মুসলমান নবীজির বেলায় কোনো ছাড়
আমাদের প্রিয় নবীজিকে কটুক্তি করবে আমাদের জীবন থাকতে মেনে নিব না নবীজির জন্য জীবন দিব তাও নবীজির অপমান আমরা সইব না আমার জাতীয় কবি লিখেছেন রাসূলের অপমানে যদি তোর কাঁদ রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন আমরা নবীজির দুশমন হয়ে বেঁচে থাকতে চাই না আমার প্রিয় নবীজি ইজ্জতের জন্য আমি প্রয়োজনের জীবন দেব তাও নবীজিকে অপমানিত হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ আমরা সবাই জানি এই দক্ষিণ চট্টলার মানুষ ইসলাম প্রিয় মানুষ এই দক্ষিণ চট্টলার মানুষ দল মত নির্বিশেষে ইসলামের জন্য নিবেদিত প্রাণ আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই যে আপনাদের সাংসদ আমার উস্তাদের উস্তাদ অসংখ্য আলেমের উস্তাদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ তিনি একজন বড় মাপের স্কলার এই দক্ষিণ চট্টলায় অসংখ্য পীর মাশায়ে রয়েছে এখানে গারাঙ্গিয়া দরবার শরীফ রয়েছে চুনতি শাহ সাহেবের দরবার শরীফ রয়েছে এই দক্ষিণ চট্টলার মাটি আলেম উলামা পীর মাশায়েকদের ঘাঁটি আলেম উলামা আর পীর মাশায়েকদের ঘাঁটি এই দক্ষিণ চট্টলায় কোন নাস্তিক মুরতাদ আমার নবীকে অপমান করবে দক্ষিণ চট্টলার মানুষ নীরব থাকতে পারে না পারে না পারে না এজন্য দল মত নির্বিশেষে আপনাদেরকে এই জঘন্য ঘটনার জন্য প্রতিবাদে জ্বলে উঠতে হবে মাননীয় এমপি মহোদয়কে আমরা তিনি দেশের বাইরে আছেন জানি আমরা বাসখালীর এমপি মহোদয় সহ সাতকানিয়ার এমপি মহোদয় সহ এখানে চেয়ারম্যান সাহেব আছেন আমরা বলবো আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন এটা আপনাদের এই দক্ষিণ চট্টগ্রামে এরকম একটা লোক নবীজিকে অপমান করবে আপনাদের উচিত সবাই মিলে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আল্লাহ আমাদেরকে ইমানের পথে অটল আর অবিচল রাখেন আমিন সম্মানিত ভাইয়েরা রাত অনেক গভীর হয়ে গেছে লম্বা সময় কথা বইলা আপনাদেরকে কষ্ট দিব না আমি দেখেন নবীজি বিদায় হজে ভাষণ দিয়েছেন খুব অল্প আপনারা যদি নবীজির বিদায় হজের ভাষণ কেউ দেখে দেখে পড়েন এটা পড়তে দশ মিনিটও লাগবে না এত সংক্ষিপ্ত ভাষণের সিগনিফিকেন্স তাৎপর্য গভীরতা এত বেশি অল্প কথায় নবীজি এত দামি দামি কথা বলে গিয়েছেন মানব ইতিহাসে এমন যুগান্তকারী ভাষণ এত ইফেক্টিভ কথা মানবতার জন্য আজ পর্যন্ত এত সংক্ষেপে কেউ বলতে পারেনি কিয়ামত পর্যন্ত বলতে পারবেও না তাহলে বোঝা গেল সব সময় লম্বা কথায় বরকত থাকে না অল্প কথা যদি গুছালো হয় এই অল্প কথার ভেতরেও শিক্ষা থাকে সেখান থেকে অনেক মেসেজ থাকে বরকত অনেক বেশি থাকে এই জন্যে আপনাদেরকে লম্বা সময় কষ্ট দিব না অল্প সময়ে সংক্ষিপ্তভাবে কোরআন সুন্না থেকে আমরা হেদায়াতি কিছু কথা আজকে শুনবো বলেন ইনশাআল্লাহ সবাই খাওয়া দাওয়া করেছেন নাকি খাওয়া দাওয়া আছে নাকি আপনাদের এখানে তা আমি তো বিশেষ অতিথি প্রধান অতিথি আছে বুঝেন নাই আপনারা মানে আপনাদের জন্য মনে হয় বিরিয়ানি বানাইছে না তো বিরিয়ানি হলো প্রধান অতিথি আমি হলাম বিশেষ অতিথি তো প্রধান অতিথি আছে আপনাদের চিন্তার কোনো কারণ না যারা খায় আসেন নাই খাবার দাবার আছে ইনশাআল্লাহ আপনারা কি পরিমাণ মতো বানাইছেন নাকি হবে না আবার হবে ইনশা আর হবে না কেন এখানে যে বড় বড় মাপের ব্যবসায়ীরা আছেন হওয়ারই তো কথা আলহামদুলিল্লাহ তা আমি খুব আনন্দিত হয়েছি যে এখানে আজকে আপনারা এত বড় বড় ব্যবসায়ীরা এবং অনেক ব্যস্ত মানুষরা চেয়ারম্যান সাহেব এসেছেন এত বরেণ্য বরেণ্য মানুষেরা এসেছেন এসে এই মাহফিলের সৌন্দর্যকে আপনারা আরো বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি শুরু করি তাহলে আমরা সবাই মুসলমান আখেন আমরা যারা আছি বলেন তো আমাদের সবার পরিচয় কি মুসলমান আমরা মুমিন আমরা ঈমান এনেছি আমাদের রবের উপরে আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই অতই নিয়ামতে ডুবে আছে সবাই পাক পাখালির গানে শুনে তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবার আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা ইমানদার দেখুন
একজন ইমানদারের কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান সবচেয়ে বড় সম্পদের নাম কি একজন সাচ্চা ইমানদার সে দুনিয়ার সব ছাড়তে পারে কিন্তু ঈমান সে ছাড়তে পারে না দেখেন না আমাদের পূর্বপুরুষরা যারা ঈমান এনেছেন ঈমানের জন্য হুমকি দেওয়া হয়েছে ঘরবাড়ি ছেড়ে দিতে হবে যারা ঈমান এনেছেন বলেছেন শোনো আবু জেহেল উতবা শাইবা এরা কি করত বলতে ঈমান জানছো সাবধান ঘরবাড়ি ছাড়া করব মক্কা ছাড়া করে দিব আমাদের পূর্বপুরুষরা বলেছেন যা মন চাই তাই করো ঈমান এনেছি ঈমানের প্রতি থাকব ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল ঈমানের জন্য একজন ঈমানদার সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না এই ঈমান যখন অন্য আরেকজন ভাই পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জাতিগোষ্ঠী থেকে ঈমান গ্রহণ করে তখন ওই ভাইটা আমাদের কি হয়ে যায় ঈমানি ভাই হয়ে যায় মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই মুসলমান কখনো তার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবে না এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সুন্দর সম্পর্ক থাকবে ভালোবাসার সম্পর্ক থাকবে হৃদ্যতার সম্পর্ক থাকবে যেখানে কোনো ফাসাদ থাকবে না মুসলমান মুসলমান কখনো ঝগড়া করবে না বিবাদ করবে না মুসলমান মুসলমান কখনো বিভক্ত হবে না আলাদা হবে না বরং মুসলমান মুসলমান মিলেমিশে থাকবে এক হয়ে থাকবে মুসলমানের মধ্যে ঐক্য থাকা লাগবে এই আদেশটা কার আরো জোরে বলেন আজ পৃথিবীব্যাপী 200 কোটি মুসলমান আমরা আছি কিন্তু আফসোস হলো এই 200 কোটি মুসলমান আমরা ঐক্যবদ্ধ নই আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলমানরা পৃথিবীতে এখন অধঃপতিত হয়ে গিয়েছি দেখুন ইতিহাস পড়লে দেখবেন আমাদের পূর্বপুরুষরা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন যখন তারা আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাকে আঁকড়ে ধরে যখন সবাই ঐক্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন পৃথিবী তাদের পদানত হয়েছিল এখন আমরা দলে উপদলে বিভক্ত হয়ে আমরা অনৈক্যে থাকার কারণে পৃথিবীব্যাপী আমরা অধঃপতিত হয়ে যাচ্ছি তাহলে বোঝা গেল আমাদের এই অধঃপতন থেকে উত্তরণের জন্য মুসলমানদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে এসে এক হয়ে থাকা লাগবে মারামারি বিভেদ অনৈক্য করা যাবে না কেন আমরা ঐক্যবদ্ধ থাকব মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে কেন ঐক্যের প্রয়োজনীয়তা কেন কেন আমরা আলাদা থাকব না কেন আমরা মারামারি করব না দেখুন ঐক্যের গুরুত্ব সম্পর্কে কথা বলছি মুসলমান মুসলিম উম্মা তাম দুনিয়ার মুসলমান এক থাকবে আলাদা হবে না কেন পাঁচটা কারণ বলি নাম্বার ওয়ান এক নাম্বার মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ থাকতে সরাসরি যিনি আদেশ করেছেন সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে একজন মুসলমান কখনো তার আরেক মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে না সব মুসলমান ঐক্যবদ্ধ থাকবে মুসলমান মুসলিম উম্মা কখনো বিভক্ত হয়ে আলাদা হয়ে যাবে না রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধ থাকার জন্য আদেশ দিয়েছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ আল্লাহ তাআলা বলছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো ওয়ালা তাতাফাররাকু বিচ্ছিন্ন হয় না মুসলমানরা সম্পন্ন সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যেও না উম্মতের ঘরে আগুন লাগিয়ে ভাই ভাই মারামারি করো না আলাদা হয়ে যেও না ঐক্যবদ্ধ থাকো আদেশ যিনি করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি এই পৃথিবীতে রব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য যত পয়গাম্বর যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলদেরকে রব্বুল আলামিন উম্মতদেরকে একত্রিত রাখার ঐক্যবদ্ধ রাখার আদেশ দিয়েছেন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুস শুরা এর 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন শারা আলাইকুম মিনাদ ديني ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين رب العالمين بولسن তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে
সেই দিনকে তোমাদের জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে যেই দিনের ব্যাপারে আদেশ করা হয়েছিল সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ও আমার হাবিব আপনার কাছে যে ওহি নাজিল করা হচ্ছে একই রকমের ওহি নাজিল করা হয়েছিল ইব্রাহিমের কাছে মূসার কাছে ঈসার কাছে সকলকে কি আদেশ দেওয়া হয়েছিল আমার জমিনে আমার দ্বীন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি বিচ্ছিন্ন হয়ে যেও না ঐক্যবদ্ধ থাকো এই দুনিয়াতে রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবার দাওয়াত এক ছিল একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল ছিল না ভিন্নতা ছিল সব নবীর দাওয়াত এক রকম ছিল একজনের সাথে আরেকজনের দাওয়াতের অমিল ছিল না সবাই এসে আল্লাহর দ্বীনের দাওয়াত তাওহীদের দাওয়াত দিয়েছেন সবার কালেমা এক রকম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত এক ছিল শুধু নবীর নামটা ভিন্ন ছিল যেমন সাইয়েদিনা আদম আলাইহিস সালাম তিনি এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমার আপনার নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কি কোনো অমিল ছিল কোনো ভিন্নতা ছিল সবার দাওয়াত এক রকম ছিল আল্লাহ বলছেন আমি সবার জন্য এক রকমের আদেশ দিয়েছি সবাইকে আমি বলেছি ওয়ালা তাতাফাররাকু ফি খবরদার বিচ্ছিন্ন হয় না আলাদা হয়ে যেও না তৌহিদবাদী সবাই ঐক্যবদ্ধ থাকো এক থাকো আদেশ যিনি করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি বার 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 আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন যারাই এক কালিমা পড়েছ তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকো কখনো তোমরা বিভক্ত হয়ে যেও না কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের ১০৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত আল্লাহ তাআলা বললেন খবরদার খবরদার সাবধান তোমরা তাদের মতো হয়ে যেও না যাদের কাছে দ্বীনের সুস্পষ্ট বিধানাবলী আসার পরেও দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে আল্লাহ বললেন ইহুদি আর খ্রিস্টানদের মতো তোমরা দলাদলি করো না তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না মুসলিম উম্মার মধ্যে তোমরা মারামারি করে ফাসাদ করে আলাদা আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যেও না এভাবে আমাদেরকে যিনি সতর্ক করলেন সবাই বলেন তো তিনি কি আল্লাহ বলছেন উম্মতের ঘরে আগুন লাগিয়ে যারা উম্মতকে বিভক্ত করবে আল্লাহ বললেন ওয়া উলাইকা লাহুম আযাবুন নাসিম তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব যিনি রেডি রেখেছেন তিনি কে তাহলে সব মুসলমান এক ছায়ার নিচে থাকবে মুসলমান আলাদা হবে না এই আদেশটা কার জোরে বলেন আদেশটা কার কেন আমরা ঐক্যবদ্ধ থাকবো এক নম্বর পয়েন্ট বললাম ঐক্যবদ্ধ থাকার জন্য আদেশ করেছে মোল্লা না আল্লাহ দুই নম্বর পয়েন্ট নাম্বার টু দুই নম্বর এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো কারণ আল্লাহ তাআলা ইসলামের যত বেসিক ইবাদাহ মৌলিক যত ইবাদত আছে সব ইবাদতগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়েছেন যেমন ঈমান আনার পরে আমাদের প্রথম কাজ হলো নামাজি হওয়া নামাজ আদায় করা এই নামাজের মধ্যেও ঐক্যের শিক্ষা আছে না নাই কিভাবে ঐক্যের শিক্ষা আছে দেখেন রব্বুল আলামিন নামাজকে একা একা ফরজ করেন নাই বরং নামাজ আদায় করতে হবে কিসের সাথে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করতে হবে এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মাআর রাকিঈন আর তোমরা সালাত আদায় করো এবং যাকাত দাও
এবং মসজিদে এসে যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধ হয়ে সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করো দেখেন আমরা যারা নামাজে যাই এই তো মসজিদ মসজিদে যখন আমরা ঢুকি বলেন তো কারো সাথে কারো মারামারি থাকলে কিংবা এক আলেমের সাথে আরেক আলেমের কোনো সমস্যা থাকলে ডিস্টার্ব থাকলে এমন কি রাজনৈতিক আদর্শ যদি আমাদের ভিন্ন রকম হয় মসজিদের মধ্যে বলেন তো আমরা এক কাতারে দাঁড়াই নাকি ভিন্ন ভিন্ন কাতারে দাঁড়াই খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সাতকানি আর মানুষ তো মক্কা মদিনায় অভাব নাই মক্কা মদিনায় গেলেন ডানে বামে খালি সাতকানিয়া চিটাগং শহর আপনারা দখল করে ফেলছেন সব ব্যবসায়ী এই সাতকানিয়া হ্যাঁ চিটাগং শহর তো দখল করছেনই আপনারা মক্কা মদিনা একদম শুধু সাতকানিয়া বুঝছেন চেয়ারম্যান সাহেব সিলেটের আছে মানুষ সিলেটের মানুষ একটু ইউরোপগামী হ্যাঁ লন্ডনগামী তবে আপনারা আলহামদুলিল্লাহ সব জায়গায় আপনাদের সুনাম আছে আলহামদুলিল্লাহ পড়েন মক্কা মদিনায় আপনাদের অনেক সুনাম আল্লাহ আপনাদের সুনাম সুখেতে আরো বাড়িয়ে দেন বলেন আমিন তো আমি বলছিলাম আপনারা তো মক্কা মদিনায় অনেক বেশি বেশি আপনারা সফর করেন এখানে বহু মানুষ পাওয়া যাবে যারা মক্কা মদিনায় বারবার গিয়েছেন হারামাইন শরীফাইনে যারা গিয়েছেন আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে জামাতের সাথে নামাজ আদায় করে নামাজ আদায় হওয়ার আগে কেউ বা তাওয়াফ করছে কেউ বা দেখা যাচ্ছে সাফা মারওয়ায় সাই করছে আবার কেউ বা দেখা যায় বসে বসে তাসবি জপছে কেউ কোরআন তেলাওয়াত করছে কেউ বা বসে আছে কোরআন পড়ছে কিন্তু যখন একামত হয়ে যায় লক্ষ লক্ষ মানুষগুলো গোল গোল হয়ে কাতারবন্দি হয়ে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবার এই যে বলেন তো আমাদের নামাজের ভিতরে সুন্দর একটা ঐক্যের শিক্ষা আছে না নাই আমাদের নামাজে ঐক্যের শিক্ষা আছে চলেন রোজার ব্যাপারটা লক্ষ্য করেন রোজার ব্যাপারও আমাদের ঐক্য আছে আমরা জানি রোজা রাখতে হয় রমজান মাসে কিন্তু বলেন তো সাতকানিয়ার মানুষ যদি বলে আমরা রোজা রাখবো মহরম মাসে এরকম কেউ বলবে নাকি দেখা যায় সারা সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ যে রমজান মাসেই রোজা রাখতে হবে আবার হজের বেলায়ও আমাদের ঐক্য আছে সারা বিশ্বের মুসলমান জিল হজ মাসে হজ করতে যায় কোন এলাকার মানুষ মহরমে যায় না সফরে যায় না বরং সবাই ঐক্যবদ্ধ হয়ে এক মাসে একই সময়ে চলে যায় তাহলে বোঝা গেল সমস্ত ইবাদত দিয়ে মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকার শিক্ষা দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে আজকের কথাগুলো শুনেন হেদায়াতি কথা হবে আমি বলেছি আমরা সব মুসলমান মারামারি করবো না বিভেদ করব না মুসলমান এক থাকবে সম্পর্ক ভালো থাকবে ঐক্যবদ্ধ থাকবে এই শিক্ষাগুলো দিচ্ছেন কে ঐক্যবদ্ধ কেন থাকবো এক নাম্বার পয়েন্ট বলেছি পয়েন্ট মুখস্থ করে ফেলবেন ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন কে দুই নাম্বার সকল মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন নাম্বার থ্রি তিন নাম্বার মুসলমানরা ঐক্যবদ্ধ এই জন্য থাকবে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে মুমিনে মুমিনে মুসলমানে মুসলমানের সম্পর্ক কেমন হবে বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা নবীজি বলেছেন এক মুমিন আরেক মুমিনের সাথে এক মুসলমান আরেক মুসলমানের সাথে এমন ভাবে সম্পর্ক রাখবে একটা বিল্ডিং এর দেয়াল দেয়ালের মতো প্রাচীরের মতো আমার দিকে তাকান বুঝেন আপনারা এই যে এখানে যদি ইটের একটা সারি রাখা হয় একটার পরে একটা ইট একটার পরে একটা ইট ইটের উপরে ইট ইটের উপরে ইট ইটের উপরে ইট কিন্তু ইটগুলোকে যদি বালু আর সিমেন্ট দিয়ে জোড়া লাগানো না হয় তাহলে ইটের সারিকে ছোট্ট একটা বাচ্চাও যদি ধাক্কা দেয় এটা পড়ে যাবে কারণ দেওয়ালটা মজবুত হয় কিন্তু যদি ইটের এই র সারিগুলোকে যদি বালু আর সিমেন্ট দিয়ে মিস্ত্রি জোড়া লাগায় শক্তি এমন শক্তিশালী দেয়াল হবে এটাকে তখন বাচ্চা কিংবা অ্যাডাল্ট মানুষরাও ধাক্কাইয়া ফালাইয়া দিতে পারবে আল্লাহর নবী বলেছেন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকো তাহলে মুসলমানদেরকে ধাক্কাইয়া ফালাইয়া দিয়া মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করার সাহস কেউ পাবে না এই যে ফিলিস্তিনে আপনারা দেখেন তো কি করতেছে এই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে আমাদের ভাই বোন গুলোকে
মেরে মেরে পিটায়া পিটায়া রক্ত শুষে খায় ফেলতেছে কাশ্মীরে আমাদের ভাই বোনদের উপরে নির্যাতন হচ্ছে আমরা সবাই যদি এক থাকতে পারতাম আমাদের শক্তি থাকতো 200 কোটি মুসলমান যদি এক থাকে দেখা যাবে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের সাহস কেউ কোনোদিনও পাবে না তাহলে বোঝা গেল ঐক্যবদ্ধ এজন্য থাকা লাগবে ঐক্যবদ্ধ থাকলে শক্তি শক্তি কি হবে বাড়বে ঐক্যবদ্ধ না থাকলে শক্তি বাড়বে নাম্বার 4 চার নাম্বার ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েমের পথ সহজ হয়ে যায় কিন্তু ঐক্যবদ্ধ না থাকলে যদি দেখা যায় একজন এইদিকে আরেকজন ওইদিকে আরেকজন ওইদিকে বিভেদে থাকলে বিভক্তিতে থাকলে উদ্দেশ্য পূরণ হয় না দিন কায়েমের পথ সহজ হয় না যখন আমরা মুমিনে মুমিনে হৃদ্যতার সম্পর্ক আমরা যখন ভালোবাসা আন্তরিকতার সম্পর্ককে মজবুত করব সিসা ঢালা প্রাচীরের মতো যখন ঐক্যবদ্ধ থাকব তখন দেখা যাবে কুরআনের বিজয় হবে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ তাহলে ঐক্যবদ্ধ থাকার জন্য যে সকল পয়েন্ট বললাম মনে আছে তো আপনাদের চারটা পয়েন্ট বলেছি এক নম্বর সব মুসলমান ঐক্যবদ্ধ থাকবে আদেশটা যিনি দিয়েছেন সরাসরি তিনি কে নাম্বার 2 দুই নাম্বার বলেছে আল্লাহ সব মৌলিক ইবাদত দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়েছেন তিন নাম্বার পয়েন্ট বলেছি ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের শক্তি বাড়বে নাম্বার 4 এই যে দেখেন তো এই যে দেখেন আপনারা সুইডেনে কিছুদিন আগে আপনারা জানেন কুরআন পড়ানো হয়েছে না একুশে জানুয়ারি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই কারণ এই ঘটনার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছে এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি শুকরিয়া জানাচ্ছি এই যে সুইডেনে উগ্র রাজনৈতিক একটা দলের নেতা রাসমুস পালুদান দেখেন আমাদের কুরআন এটা আমাদের চেতনা আমাদের প্রেরণা ঠিক কিনা এই কোরআনের কপি কে সে তুর্কি দূতাবাসের সামনে প্রকাশ্যে পুড়িয়ে দিয়ে সে তো আসলে কোরআনের কপি পুড়ায় না এই ঘটনা ঘটায় আমাদের কলিজায় আগুন জ্বালায় দিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সুইডিশ গভর্নমেন্টকে বলবো এই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তাকে এই ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে এবং এই ঘটনা ঘটানোর জন্য সুইডিশ গভর্নমেন্টকে তাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমরা বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে বলবো সুইডিশ গভর্নমেন্ট ক্ষমা না চাইলে এদের দূতাবাসগুলোকে আপনারা বন্ধ করে দেন কারণ আমরা কুরআনের বেলায় কোনো আপেশ করতে রাজি নই আর যারা কুরআন পুড়াইছে আমি তাদেরকে বলবো ভাই আমাদের কুরআনকে যদি আপনারা পুড়াইয়াও দেন তাও তো দুনিয়া থেকে কুরআনকে মুছে দেওয়া যাবে আচ্ছা আপনারা বলেন তো সারা দুনিয়ার সমগ্র পৃথিবীর কুরআনগুলোকে এক জায়গায় করে যদি কেউ পুড়াইয়া দেয় আর যদি বলে শেষ কুরআন কি শেষ হবে কারণ দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজড দ্য হলি বুক কোরআন ইজ কাউন্টলেস পৃথিবীতে এই কিতাবের এত পরিমাণ হাফেজ আছে এত পরিমাণ মুখস্থকারী আছে যা অন্য কোনো কিতাবের নাই অসংখ্য অগণিত পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই আপনি কোরআনের সব কপি জ্বালায় দিলেও কোরআনকে মুছে দিতে পারবেন না কারণ আল্লাহ তাআলা অভিনব কায়দায় কোরআনকে সংরক্ষণ করছেন কোটি কোটি হাফেজে কোরআনের সিনার ভেতরে কোরআন ঢুকাইয়া দিয়া কোরআন হেফাজত করছেন কি এই জন্য আল্লাহ বলেছেন ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কে আপনি কোরআনকে মুছে দিতে হলে তমাম দুনিয়ার হাফেজে কুরআনদের গলায় ছুরি চালাইতে হবে এদেরকে মেরে ফেলতে হবে কয়জন মারবেন কারণ পৃথিবীতে হাফেজের অভাব আমার দেশে এত হাফেজ আর আমার দেশের ছেলেরা মাশাআল্লাহ এত ট্যালেন্ট আপনারা জানেন প্রত্যেক বছর এরা যখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এরাবিয়ান কান্ট্রি আরব দেশের প্রতিযোগী থাকলেও এদেরকে পেছনে ফালাইয়া দিয়া আমার দেশের হাফেজে কুরআনরা তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়েন আপনারা আপনাদের এই সাতকানিয়ায় হিসাব কইরা দেখবেন আপনারা শুধু আপনাদের সাতকানিয়ায় কোরআনের শত শত হাফেজ আছে না নাই এই জন্য আমার মনে পড়ছে ওই হিন্দু লোকটার কথা নকুল কুমার বিশ্বাস
কি সুন্দর কথা লিখেছে লোকটা হিন্দু হইলে কি হবে লিখছে কি দেখছেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কোরআন থাকবে কোরআনের বিরুদ্ধে যারা যাবে ধ্বংস হয়ে কালের অতল গহ্বরে তারা নিপতিত হয়ে যাবে লোকটা হিন্দু তার জন্য কেন জানি আমার দিল থেকে শুধু দোয়া আসে এত সুন্দর লেখা লিখেছি আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন আমিন এই লোকটা হিন্দু হয়ে এত ভালো জিনিস লিখেছে আমাদের দেশে অনেক মুসলমান নামধারী লোক আছে যারা এরকম সুন্দর লেখা তো লিখবেই না সুযোগ পাইলে লিখে কি জানেন সুযোগ পাইলে লিখে আগডুম বাগডুম হ্যাঁ সুযোগ পাইলে লিখে দেখেন এখন বিজ্ঞানের যুগ মানুষ কত উন্নত হয়েছে এখন এখন প্রযুক্তি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রযুক্তি এত উন্নত আর উৎকর্ষতার জায়গায় গিয়েছে এই উন্নত যুগে মানুষ তো সভ্য হওয়ার কথা আধুনিক বিজ্ঞান মানুষের সৃষ্টি সম্পর্কে তত্ত্ব দিয়েছে মানুষ স্পাম থেকে শুক্রাণু থেকে ধীরে ধীরে ব্রুনের বিকাশ সাধিত হয়ে মানব সন্তান মায়ের পেটে জন্ম নিয়ে তারপরে দুনিয়ায় আসে হিউম্যান এমব্রয়োলজিস্ট যারা ব্রুন তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেন তারা আজকে এই তথ্য দিচ্ছেন কোরআনের অসংখ্য আয়াত আছে মানুষ কিভাবে তৈরি হয় এখন কোরআনের বিরুদ্ধে গিয়ে আধুনিক বিজ্ঞান ডারউইন চার্লস ডারউইনের এই তত্ত্বকে আরো বহু আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওই ডাস্টবিন থেকে ডারউইনের তত্ত্বকে কুড়ায় আনিয়া আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভিতরে ঢুকাইয়া দিয়া আমাদের সোনার টুকরা কলিজার টুকরা কুমলমতি ছেলে মেয়েদের মগজ ধুলাই করার জন্য এই বানরামি শিক্ষা ঢুকাইয়া দিয়া আমাদের বাচ্চা কাচ্চাকে এরা সংশয়বাদী বানাতে চেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আলেমদের প্রতিনিধি দল উনার সাথে গিয়ে সাক্ষাৎ করেছেন সাক্ষাতের পরে তিনি বলেছেন এই বিষয়টি তিনি দেখবেন তিনি তার কথা রেখেছেন রেখেছেন যে বুঝাই যাচ্ছে কারণ শিক্ষামন্ত্রী প্রথমে যে বড় গলায় কথা বলছেন আলেমরা দেখা করার পরে হয়তো প্রধানমন্ত্রী ঝাড়িটা দিয়ে দিয়েছেন গলার আওয়াজ নিচু হয়ে গিয়েছে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন আলেমদেরকে ডাকা হবে ডেকে বিতর্কিত বিষয়ে বাদ দেওয়া হবে আপনারা খুশি না বেজার কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবিও করব আমরা তো দাবি করতেই পারি আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী দেখেন হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান এদেশে সকল ধর্মের মানুষ এটা বিশ্বাস করে মানুষ মাইন্সের জাত মানুষ বান্দর থেকে আসে না আপনারা বিশ্বাস করেন না এটা দেখেন ভাই এটা রাজনৈতিক ইস্যু না এটা আমাদের ইমানই কথা আমরা তো সবাই মুসলমান ঠিক কিনা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও বলে মানুষ মাইন্সের জাত মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো দেখেন সব ধর্মের মানুষের কলজায় এরা আঘাত দিয়েছে এরা কষ্ট দিয়েছে সব ধর্মের মানুষকে এই যে মাত্র কয়েকটা লোক এরা রচনা সম্পাদনায় গিয়া এরকম আজে বাজে জিনিস ঢুকায় দেয়া শুধু মানুষের মনে আঘাত দেয় নাই আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আর কয়েকটা মাস আছে কয়েকটা মাস নির্বাচনের আগে এরা এই আজে বাজে বিষয় ঢুকাইয়া দিয়া সরকারকেও বেকায়দায় ফেলতে চেয়েছে সরকারকে বিতর্কিত করতে চেয়েছে এজন্য আমি বলবো মাথার তালুতে চুল নাই এরকম কয়েকটা তথাকথিত বুদ্ধিজীবী আজে বাজে জিনিস পাঠ্য বইয়ে ঢুকাইয়া দিয়া এদেশের আওয়ামী লীগের ক্ষতি করেছে সরকারেরও ক্ষতি করেছে এজন্য বলবো এই ব্যক্তিগুলোকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে আমরা দল মত নির্বিশেষে এটার প্রতিবাদ জানাচ্ছি আচ্ছা আপনারা বলেন তো মানুষ কি বান্দর থেকে এসেছে মানুষ মাইন্সের জাত মানুষ বানিয়েছেন কি দেখুন ভাই আমার কথাকে ভিন্ন খাতে নিয়ে যাবেন না আমরা যদি সবাই প্রতিবাদ না করি আমাদের ছেলে মেয়েরা এরা যদি এগুলো পড়ে তাহলে কি হবে মনে করেন আপনারা একদিন বুড়া হবেন না এই যে এখানে যারা আছে বুড়া হবে তাইলে এগুলো যদি পাঠ্য বই আমাদের ছেলে মেয়েরা পড়ে
আপনি দাদু হবেন নানু হবেন নাতি নাতনিরা কান্দের উপর উঠে বলবে দাদু ভাই নানু ভাই আমরা তো স্কুল কলেজে গিয়ে বিবর্তনবাদ পড়েছি বিবর্তনবাদ পড়তে যেয়ে দেখেছি মানুষ নাকি আদিতে শিম্পাঞ্জি বান্দর ছিল এরপরে মানুষ হয়েছে তাহলে দাদু ভাই নানু ভাই বলেন তো আপনার দাদার বাপ কোন কালারের কোন জাতের বান্দর ছিল কি বলেন এরকম বলবে না আমরা চাই আমাদের ছেলে মেয়েরা ভালো কিছু শিখুক আমরা চাই কি চাই না দেখেন এখানে যারা আছেন আমার কথাই দ্বিমত হওয়ার সুযোগ নাই আপনারা কি পড়ছেন ছোটবেলায় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয় আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠব আমি আমরা পড়েছি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার আমরা পড়েছি তুলি দুই হাত করি মোনাজাত আমরা পড়েছি আমরা আরো সুন্দর সুন্দর কবিতা পড়েছি আমরা পড়েছি ওই যে একটা কবিতা আছে না সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে জসীমউদ্দিন কি সুন্দর সুন্দর কবিতা লিখেছে জসীমউদ্দিন কবরের কাছে গিয়া কান্দতেছে ডেইলি আসে তার নাতি বলল দাদু ভাই আপনি কবরের কাছে এসে প্রতিদিন কাঁদেন কেন জসীমউদ্দিন সরাসরি কবিতা লিখে জবাব দিয়েছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে এই কবিতাটা পড়লে স্বামী স্ত্রীর প্রেমাদর্শের একটা বহি প্রকাশ ঘটে আমরা যা শিখেছি সুন্দর শিখেছি ভালো কিছু শিখেছি এখন দেখেন তো আমাদের পুলা মাইয়ারা কি শিখতেছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং আচ্ছা এটা কে লিখছে আমি নাম জানি না হেরা যদি পাইতাম জিগাইতাম তুই এটা লিখার আগে কই বোতল খাইছিলি তারে জিগাইতাম তুই কি ডেট হবার গাঞ্জা খাইছিলে নাকি রে পাগলা কারণ দেখেন 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 শুনেন লিখছে কি দেখেন হাট্টি মাটিম টিম তারা মাঠে আবার হেদার নাকি খাড়াও আছে দুইটা আপনারা কন্ত সিং আছে এইরকম প্রাণী ডিম পারতে জীবনে দেখছেন আপনারা গরু ছাগল মহিষ বলো দেগুলার ডিম পারে তো সিং আছে এরকম প্রাণী কখনো ডিম পারে আপনারা বলেন সবাই বলেন আমি জানি এখানে সব দলের মতের মানুষ আছেন এটা রাজনৈতিক মঞ্চ না এটা কুরআনের মঞ্চ আপনারা সবাই আমাকে বলেন আপনাদের সন্তানরা দল মত নির্বিশেষে সবাই বলেন আজে বাজে শিখুক আপনারা চান নাকি ভালো কিছু শিখুক সেটা চান আমরা বলবো যে এই ধরনের আউল ফাউল ব্যক্তিকে বাদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি করব ভালো ভালো মানুষদেরকে রচনা সম্পাদনার দায়িত্ব দেওয়া হোক আমাদের ছেলেমেয়েরা ভালো কিছু শিখবে ইনশাআল্লাহ আপনাদের সাংসদকে রাখা যায় তিনি একজন বরেণ্য শিক্ষাবিদ ঠিক কিনা বলেন তিনি এই দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক এবং বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান বরেণ্য শিক্ষাবিদ এই দক্ষিণ এশিয়ার একজন বড় আলেম তিনি উনাদের মতো লোককে রাখা যায় বরেণ্য বরেণ্য আরো ভালো ভালো শিক্ষাবিদ আছে না নাই যারা কয় মানুষ বান্দর থেকে এসেছে আমরা বলবো ভাই তোমরা এক কাজ করো চিড়িয়াখানায় চলে যাও জাতি ভাইদের সাথে গিয়া থাকো খাঁচা বানানোর পয়সা লাগলে আমরা দিব ঠিক কিনা বলেন এটা কেউ মেনে নিতে পারে না ঠিক কিনা আসুন আমরা সবাই সত্যের পক্ষে সুন্দরের পক্ষে থাকি বিশৃঙ্খলা কইরা কোনো লাভ আল্লাহ বুঝার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের আমি আর বেশি লম্বা কিন্তু করবো না প্রধান অতিথি চলে আসবে একটু পরে ইনশা আল্লাহ নাকি রাগ করতেছেন আপনারা তাহলে ঐক্যবদ্ধ থাকার কারণ বলেছি কয়টা চারটা এবার আসেন আমাদের মধ্যে অনৈক্য কেন বিভক্তি কেন বিভক্তির কয়েকটা কারণ বলি আমাদের মধ্যে বিভক্তির এক নম্বর কারণ হলো আমরা কোরআন সুন্নাকে ভালোভাবে বুঝি না অনুধাবন করতে পারি না কোরআন সুন্নাকে ভালোভাবে উপলব্ধি না করার কারণে আমাদের মধ্যে এত অনৈক্য এত বিভক্তি আমরা যদি কোরআন সুন্না পড়তাম দেখেন কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ বারবার বলছেন অনৈক্য বিভ্রান্তিতে বিভক্তিতে যেও না নবীজিও বলেছেন মুসলমান মুসলমান মারামারি করো না এক থাকো এগুলো পড়লে বুঝলে উপলব্ধি করলে আমরা কখনোই অনৈক্যের মধ্যে যেতাম নাম্বার টু দুই নম্বর আমাদের মধ্যে অনৈক্য কেন ইজম ইজম বোঝেন আপনারা ইজম অথবা রুসুমের উপরে দৃঢ় থাকা মানে আমি যা ভাবছি এটাই ঠিক আমারটাই ঠিক বাকি সব বেঠিক এরকম কিছু মানুষ আছে না নাই মানে উনি যেটা মনে করছে ঠিক ওইটাই ঠিক আচ্ছা ভাই আপনার সাথে তো আরেকজনের নাও মিলতেই পারে এইটা হলো অনৈক্যের আরো বড় কারণ যেমন আপনি মনে করছেন নামাজে আমি জুড়ে আমিন বলবো আরেকজন বলছেন আমি আসতে আমিন বলবো এখন জুড়ে যে আমিন বলে আমারটাই ঠিক আসতে যে বলে
হেমনে করে হেইটাই ঠিক আচ্ছা ভাই দুইটাই তো ঠিক আচ্ছা বলেন তো কেউ যদি জুরে বলে আস্তে বলে এর কারণে কি নামাজ নষ্ট হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের মারামারি করার দরকার আছে উম্মতের ঘরে আগুন লেগেছে আমরা কেরোসিন ঢালবো না পানি ঢালবো উম্মতের ঘরকে আমরা সুন্দর রাখবো বিভক্ত হব না ইনশাআল্লাহ তাহলে অনৈক্যের আরেকটা কারণ হলো ইজমের উপরে দৃঢ় থাকা আমি যেটা বলছি ওইটাই ঠিক আর সবই ঠিক এরকম আমরা হব না বলেন ইনশাআল্লাহ আমরা উদার হব সংকীর্ণ মনা হব না আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন আমিন নাম্বার 3 তিন নাম্বার হলো বলবো ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার হলো মাযহাবি বিতর্ক এগুলো বাদ দিতে হবে দেখুন সকল মাযহাবের ইমামরা আমাদের কাছে সম্মানের আমাদের কাছে সম্মানের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আল্লাহ সবার উপর রহম করুন বলেন আমিন এত বড় বড় ইমাম এত বড় বড় মুজতাহিদ তারা এরা কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম নন অনেক বড় মাপের আলেম অনেক বড় মুজতাহিদ তারা তারা যে কথাই বলেছেন তাদের প্রত্যেকটা কথার সাথে প্রত্যেকের দলিল আছে না নাই সুতরাং এক মাযহাবের লোক আরেক মাযহাবের লোকের সাথে মারামারি করলে উম্মতের ঘরে আগুন লাগবে বরং এক পক্ষ আরেক পক্ষকে শ্রদ্ধা করতে হবে রেসপেক্ট করতে হবে ভালোবাসতে হবে তখন আর অনৈক্য আমাদের মধ্যে থাকবে না নাম্বার 4 চার নাম্বার হলো সহনশীলতার অভাব ভিন্ন মতের প্রতি রেসপেক্ট না থাকা এটাও অনৈক্যের বড় আরেকটা কারণ যদি আমার সাথে আরেকজনের মতের অমিল থাকে আমি সোজা বলি সে কাফের সে বাতিল ভাই আপনার সাথে তার না হয় একটা জিনিসের অমিল কিন্তু 99টা তো মিল আছে এই যে আমরা একটা অমিল থাকলে ওয়াজ মাহফিলও দেখবেন বাংলাদেশে কত ওয়াজ মাহফিল আছে উঠে চেয়ারে বসে খালি অমুক কাফের তমুক কাফের ভাই আপনি মানুষকে কাফের বানান কেন পারলে মুসলমান বানান ঠিক কিনা একটা বিষয়ে অমিল থাকলে 99টা তো মিল আছে একটা অমিল থাকায় একবার কাফের বললে 99টা মিল আছে তাকে 99বার আপনার মুমিন বলা লাগবে তা আপনারা সুন্দর সুন্দর কথা এখানে বলেছেন এগুলো আসবে বুঝছেন কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো তার চাইতেও আরও বেশি গুরুত্বপূর্ণ আমি যে কথাগুলো বলছি একটু পড়ে বুঝবেন আপনারা আমি গোটা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে কথা বলছি আপনারা কোরআন সুন্নাহ পড়লে দেখবেন ইতিহাস পড়লে দেখবেন বলেন তো তামাম পৃথিবীকে এক সময় নেতৃত্ব দিয়েছে কারা এখন মুসলমানরা পশ্চিমাদের লাথি খায় ইহুদিদের লাথি খায় আপনারা জানেন না এই পশ্চিমারা আর ইহুদিরা আমাদের পূর্বপুরুষদের সামনে গিয়ে এমনি বসতো এমনি এমনি মাথা নত করে হাঁটু গেড়ে বসতো এখন আপনা এখন মুসলমানরা গিয়ে হাঁটু গাইরা বসে কেন জানেন আগুন লাগাইয়া উম্মতের ঘরে আলাদা আলাদা হয়ে আছে গুরুত্বপূর্ণ জিনিস ঠিক করা লাগবে আগে নইলে আমরা মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এরপরে নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে মুসলমানদের অনৈক্যের আরেকটা বড় কারণ ইসলাম বিরোধীদের ষড়যন্ত্রের কারণেও মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারছে না কীরকম ইসলাম বিরোধী যারা পৃথিবীর অমুসলিমরা বিশেষ করে পাশ্চাত্যের লোকেরা এরা চায় না পৃথিবীর মুসলমানরা এক থাকুক কারণ এক থাকলেই তো মুসলমানদের শক্তি বাড়বে এই জন্য মুসলমানে মুসলমানে তারা ঝামেলা লাগাইয়া রাখে সুতরাং এই যে অনৈক্যের কারণগুলো বললাম এগুলো থাকার কারণে আমাদের অনৈক্য বাড়ছে এবার আসুন অনৈক্যের কারণে বিভক্তির কারণে আমাদের কি ক্ষতি হচ্ছে সেগুলো আমরা জেনে নেই নাম্বার 1 এক নাম্বার মুসলমানরা শক্তি হারিয়ে হারিয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে কেন অনৈক্য এত অনৈক্য আমাদের মধ্যে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না একজন আরেকজনকে আমরা সহ্য করতে পারি না শোনেন দুঃখের কথা কি বলবো মুসলমান মুসলমান সামান্য একটু মতের অমিল আমি আমার ভাইকে ঘর থেকে বের করে দিই তার উপরে হামলা চালাই যেমন চাই তাই করি এটা মুসলমানের আদর্শ হতে পারে না আমার ভাইয়ের সাথে আমার অমিল থাকলে আমি আমার ভাইয়ের সাথে মিলেমিশে চলবো কারণ মুমিনে মুমিনে এই যে এখানে লিখেছেন না পিতামাতার হক 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 লিখেছেন মুসলমানে মুসলমানে হক এটা আগে ঠিক করা লাগবে বান্দার হক আল্লাহর হকের চাইতে গুরুত্বপূর্ণ কেন আল্লাহর হক নষ্ট করলে মাফ চাইলে চোখের পানি চাললে মাফ করে দিবেন কে বান্দার হক নষ্ট করে কাবা শরীফের দুয়ারে লটকায় লটকাইয়া তওবা করেন আল্লাহ বলবেন বের হয় এখান থেকে যার হক নষ্ট করেছিস তার হক তারে ফিরাইয়া দে অথবা মাফ চাইয়া নে নইলে আল্লাহ মাফ করবেন এই যে পিতামাতার হক স্ত্রীর হক মুসলমানদের হক কারো হক নষ্ট করলে ভাই অবস্থা খারাপ তওবা কবুলের শর্ত হলো মোট 5টা জোরে বলেন কয়টা আমরা যে কোনো গুনাহ করে ফেলতে পারি যে কোনো গুনাহ করে আমরা যদি তওবার দরজায় গিয়ে করা নারী
আল্লাহ তাআলা মাফের ব্যবস্থা রেখেছেন হক হলো দুই প্রকার একটা হলো হাক্কুল্লাহ আল্লাহর হক আরেকটা হলো হাক্কুল্লাহ ইবাদ আরেকটা হলো বান্দার হক আল্লাহর হক কি আল্লাহর হক হলো আল্লাহর গোলামি করা আল্লাহর ইবাদত করা যেমন আজান হলে নামাজ যেতে হবে নামাজটা কার হক আর জোরে বলেন আপনি যদি আজান হওয়ার পরে নামাজে না যান আল্লাহর হক নষ্ট করলেন রমাদান মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন আপনি যদি রোজা আদায় না করেন আল্লাহর হক নষ্ট করলেন এরপরে মনে করেন সামর্থ্যবান ব্যক্তি যাকাত দিলেন না আল্লাহর হুকুম নষ্ট করলেন আল্লাহর হক নষ্ট অপর দিকে যাকাতের কারণে বান্দার হক নষ্ট কারণ যাকাতের অর্থ কিছু মানুষের হক এরপরে হজের সামর্থ্য আছে হজ করলেন না আল্লাহর হক নষ্ট করলেন এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে ফেলে আল্লাহর হুকুম আহকাম যদি অমান্য করে ফেলেন অসুবিধা নাই হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই তুম্মা ইস্তাগফারতানি আল্লাহ বলেছেন হে আদম সন্তান শোনো তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত চলে যায় আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে বান্দা তুমি হতাশ হয় না আমার তওবার দরজায় একবার কোরআন আরো গোটা দুনিয়ার গোটা জীবনের পাপের জন্য লজ্জিত হও অনুতপ্ত হয়ে যাও অনুতপ্ত হয়ে যদি বান্দা তুমি আমার কাছে তওবা করে চোখের পানি ছাড়ো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে ফেলে বান্দার হকটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট নয় বান্দার হক হলো বান্দার সাথে সংশ্লিষ্ট বুঝতে হবে বান্দার হক কি কথাবার্তা আচার আচরণে মুআমালাতে মুআশারাতে আপনি যদি কথাবার্তায় চলাফেরায় কোনো মানুষকে কষ্ট দেন আঘাত দেন কিংবা তার কোনো হক যদি মেরে খেয়ে ফেলেন হক যদি নষ্ট করে ফেলেন তাহলে আপনি বান্দার হক নষ্ট করলেন হতে পারে আপনি সন্তান হয়ে আপনার মা বাবাকে দেখলেন না চিকিৎসা করালেন না শ্রদ্ধা করলেন না খেদমত করলেন না তাহলে সন্তান হয়ে মায়ের হক বাপের হক আপনি নষ্ট করলেন আপনি স্বামী যদি আপনার স্ত্রীর হক আপনি আদায় না করেন স্ত্রীর হক নষ্ট করলেন আপনি ভাই ভাই কিংবা বোনের উপরে যদি জুলুম করেন তাদের সম্পদ যদি মাইরা খেয়ে ফেলেন ভাই হয়ে ভাই বোনের হক আপনি নষ্ট করলেন আপনি যদি দায়িত্বশীল কোনো চেয়ারে বসেন দায়িত্বশীল চেয়ারে বসে যাদের প্রতিনিধি আপনি তাদের সম্পদ যদি মাইরা খাইয়া ফেলেন তাহলে বোঝা যাবে আপনি মানুষের হক মাইরা খাইয়া মানুষের উপর জুলুম করেছেন এইভাবে করে বান্দার হক নষ্ট করে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করবেন না ততক্ষণ বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন না যতক্ষণ কিংবা বান্দার কাছে মাফ চাইবেন না যতক্ষণ তাহলে বোঝা গেল আল্লাহর হকের চাইতে বান্দার হক আরো বেশি সেনসিটিভ ঠিক কিনা ভয়াবহ 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 বিপজ্জনক একটা হাদিস আপনাদেরকে শোনাই নবীজি একদিন সাহাবীদেরকে ডাকলেন সাহাবীদেরকে বললেন আতাদরুন আমাল মুফলিস ও আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি আমাদের মধ্যে সবচাইতে অসহায় কে সাহাবীরা তখন বললেন দেখেন আমি যদি আপনাদেরকে এই প্রশ্নটা করি আপনারা উত্তর দিবেন হুজুর আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো যার টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই ভিটামাটি কিছুই নাই সে হলো অসহায় নবীজি যখন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা বলো আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে সাহাবীরা তখন বললেন ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা সাহাবীরা বললেন আমাদের মধ্যে সবচাইতে অসহায় সবচাইতে নিঃস্ব হলো সেই ব্যক্তি যার টাকা পয়সা ঘর বাড়ির দিরহাম দুনিয়ার কোনো সম্পদ নাই নবীজি বললেন সাহাবীরা উত্তর ভুল দিয়েছো সাহাবীরা বললেন নবী তাইলে বুঝাইয়া দেন আমাদের মধ্যে সবচাইতে অসহায় কে বাজি শুনতেছেন আপনারা এই এটাই মূল ওয়াজ এই হাদিস বুঝলে ওয়াজ বুঝে ফেলছি আর কিচ্ছু লাগবে না ইনশা এই এক হাদিসে সব ওয়াজ আছে নবীজি বললেন সাহাবীরা শোনো আমার উম্মত গোটা উম্মতের মধ্যে সে হলো সব চাইতে অসহায় যে ব্যক্তি কিয়ামতের দিন নেকির পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উঠবে কিসের পাহাড় আরো জোরে বলেন কিসের পাহাড়
নেকির পাহাড় নিয়ে উঠবে কিন্তু কোন নেকি সে ধরে রাখতে পারবে না সব নেকি সব আমলগুলো बर्बाद হয়ে যাবে ধুলাবালিতে পরিণত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত এত আমল থাকার পরেও আমল শূন্য হয়ে সে জাহান্নামে যাবে কথা বুঝতেছেন সাহাবীরা অবাক হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব নবী এই যে আমার হাতে এটা দেখছেন এটা কি পোস্টার লিফলেট এই পোস্টারে লেখা আছে উদাহরণ দিই আপনাদেরকে নবীজি বললেন এরকম নেকি আর নেকি লেখা আছে কিন্তু লোকটা নেকি নিয়ে উঠবে ওঠার পরে নেকি আর থাকবে না এই পৃষ্ঠা খালি না এরকম খালি হয়ে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি কিভাবে এটা হবে এত নেকি নিয়ে ওঠার পরে খালি হবে কেমনে নবীজি বলবেন লোকটা নামাজ পড়ছে নামাজের নেকি লেখা আছে হজ করছে হাজী সাহেব মানুষ হজের সওয়াব লেখা আছে যাকাত দিয়েছে সওয়াব লেখা আছে অনেক দান সদকা করেছে ভালো মানুষ সব লেখা আছে কিন্তু এই লোকটা মানুষের জায়গা জমি দখল করছে মানুষের হক মাইরা খাইছে প্রতারণা করছে ধোঁকাবাজি করেছে মা বাবার বেয়াদবি করেছে স্ত্রীর হক ভাইয়ের হক বোনের হক এক কথায় বান্দার হক যে নষ্ট করছে এই লোকটা নামাজ রোজা হজ যাকাত দান সৎকার ইবাদত লেখা আছে জান্নাতের দিকে যখন দৌড় মারবে আল্লাহ বলবেন এই দাঁড়া এখানে বিচার আছে কিয়ামতের দিন বিচারক কে আল্লাহ বলবেন ফেরেশতাদের কে রে ধর ধর রে আটকা আল্লাহ বলবেন এই লোকটা দুনিয়াতে যত মানুষের হক নষ্ট করেছে সবাইকে ডেকে আনো ভালো করে আদেশটা শুনুন সবাই কি কি করো ডেকে আনো আপনি মায়ের হক বাপের হক নষ্ট করছেন কি বলেন এরকম বেয়াদব সন্তান আছে না নাই মায়ের খোঁজ নাই বাপের খোঁজ নাই চিকিৎসা করায় না মা বাপকে খাওয়ায় না পড়ায় না খোঁজ খবর নেয় না মা বাপ হাজির ভাই হয়ে ভাই বোনের হক নষ্ট করছে হাজির মানুষের জায়গা জমি জোর করে দখল করছে হাজির যত মানুষের হক নষ্ট করছে পাও এবার সেই ক্ষতিগ্রস্ত লোক মজলুম লোকেরা সামনে আল্লাহ বলবেন এখন বিচারক কে বলেন তো আল্লাহ আচ্ছা আপনাদের এই চিববাড়ি এলাকায় দুই লোক মারামারি করছে এখন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসলেন আয়েশা তারা কি করেন বিচার করে দেন বিচার করার পরে যদি কোনো লোক কোনো লোকের ক্ষতি করে তখন ক্ষতিপূরণ দেওয়া হয় এরপরে বিচার ফয়সালা তারা করে দেন এখন কিয়ামতের দিন বিচারক কে আল্লাহ বলবেন তুমি যে জান্নাতে যাবা বান্দা দ্বারা এদের হক নষ্ট করছো বিচারটা হোক এই তোমাদের যে হক নষ্ট করছে তোমরা এখন ক্ষতিপূরণ হিসাবে কি চাও কিয়ামতের দিন ফুলুস ক্ষতিপূরণ কি টাকা চলবে পয়সা চলবে হেনা বলবে আল্লাহ আজকে বেশি বেশি নেকি দরকার সে জান নেকি যত বেশি তার ক্ষমা পাওয়ার সম্ভাবনা তত এবার ক্ষতিগ্রস্ত লোকেরা বলবে আল্লাহ হের হাতে যে আমলনামা কিয়ামতে আমাদের হাতে আমলনামা ধরাই দিবেন কি লোকেরা বলবে আল্লাহ এর হাতে যে আমলনামা আছে আমাদের যে ক্ষতি করছে দুনিয়ায় আমাদের হক নষ্ট করছে আল্লাহ তার আমলের খাতা থেকে আপনি নেকি ক্ষতিপূরণ হিসাবে আমাকে দিয়ে দেন আল্লাহ বললেন ঠিক আছে তোমাদের দাবি মানা হবে এবার ওই যে লোকটার আমলনামা থেকে নেকি দেওয়া শুরু হবে দিতে 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 এই লোকের আমলনামা ব্ল্যাঙ্ক খালি শেষ পাওনা দেওয়ার লাইন এখনো কথা বলেন পাওনাদারের লাইন এখনো নবীজি বলেছেন এত আমল কইরা আল্লাহর হক আদায় করছে লেখা আছে কিন্তু দুনিয়াতে বান্দার হক নষ্ট করে যাওয়ার কারণে আল্লাহর হক আদায় করে জানে কি কামাইছিল বান্দার হক নষ্ট করার কারণে ক্ষতিপূরণ হিসাবে সব আমল বান্দাদেরকেই দিতে দিতে মানুষের লাইন বাকি শেষ পর্যন্ত আমল শূন্য হয়ে লোকটা জাহান্নামে নবীজি বলেছেন যে ব্যক্তি এরকম বিরাট আমল নিয়ে উঠে মানুষের হক নষ্ট করার কারণে মানুষের আমল দিতে দিতে এরকম আমল শূন্য হয়ে যে জাহান্নামে যাবে আমার উম্মতের সবচাইতে নিঃস্ব অসহায় হলো আসেন শেষ কথার দিকে যাই এখন যদি আমি আপনি আমরা যদি একটা খাতা নিয়ে ডায়েরি নিয়ে বসি শোনেন ভাইয়েরা বারোটা হয়ে গেছে এই ওয়াচ শেষ এখন যদি আমি খাতা নিয়ে বসি আমি আমি আমাকে দিই উদাহরণ দিই আমি যদি আমারও তো গুণা আছে কম বেশ আমি যদি গুণাগুলো লেখা আরম্ভ করি আপনিও বাড়িতে গিয়ে লিখবেন দেখবেন গুণাগুলো লেখার পরে আপনার গুণাগুলো দুই ভাগে চলে গেছে কিছু গুণা সরাসরি আল্লাহর সাথে হয়েছে মানে আল্লাহর বিধান মানেন নাই কিছু গুণা হয়েছে মানুষের হক আপনি নষ্ট করে ফেলেছেন প্লিজ মানুষের হক নষ্ট করলে আপনি যদি হক ফিরিয়ে দেওয়ার সামর্থ্য থাকে আপনার যান গিয়ে বলেন ভাই আমি ভুল করে ফেলেছি ধরেন আপনার হক আপনারে দিয়ে দিলাম আর হক ফিরিয়ে দেওয়ার সামর্থ্য না থাকে ঠেঙ্গে ধরেন পায়ে ধরেন ধৈরা মাফ চান কারণ যদি আপনি মানুষের হক মানুষকে ফিরিয়ে না দেন অথবা তার কাছ থেকে মাফ চেয়ে না নেন ওই যে বলেছিলাম তওবা কবুলের শর্ত কয়টা আঙ্গুল থেকে বলেন কয়টা শুনেন এবার এক নাম্বার
আপনি গুনাহগার এটা স্বীকার করা আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া আল্লাহ আমি গুনাহ করেছি দুই নাম্বার গুনাহের জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া তিন নাম্বার গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া চার নাম্বার এই গুনাহ আর জীবনে কোনোদিন করবেন না আল্লাহর সাথে ওয়াদা করা পাঁচ নাম্বার মানুষের হক নষ্ট করলে তার হক তারে ফিরাইয়া দেওয়া অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া আপনারা সবাই আন্তরিকতা দিয়ে জবাব দেন তো বান্দার হক নষ্ট কইরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে না আল্লাহর হক নষ্ট কইরা জান্নাতে যাওয়ার সুযোগ আপনারা বলবেন কেমনে আছে আরে নবীজি একদিন বললেন এদিকে তাকান শেষ ওয়াজ শুনেন খুব দামি দামি হাদিস বলতেছে নবীজি একদিন বললেন আয়েশা মান্নু কিসা উদ্দিবা আল্লাহ যার কাছ থেকে কিয়ামতে হিসাব চাইবেন সে আটকাবে ধরা খেয়ে যাবে নামাজিও তো আটকেতে পারে আল্লাহ যদি বলেন এই সাজদাটা এমনি দিলি না কেন রুকি এমনি দিলি না কেন আমরা বাঁচতে পারবো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবীজি আল্লাহ তো কোরআনে বলেছেন আল্লাহ তাআলা মুমিনদের থেকে সহজ হিসাব নেবেন তো সহজ হিসাবের সিস্টেম কেমন নবীজি বলেন আয়েশা শোনো সহজ হিসাবের সিস্টেম হলো আল্লাহ আমলনামা হাতে দেওয়ার পরে আল্লাহর হক নষ্টকারী বান্দা অনুতপ্ত যদি হয় তাহলে এই লোকটাকে আল্লাহ দেখে দেখে বলবেন যা যা উদাহরণটা এমন শুনেন এই সাতকানিয়ায় মনে করেন আপনার একটা দোকান আছে আপনি সিলেটে গেছেন আমার বাড়ি সিলেট জানেন নি আপনারা মনে করেন সিলেট সিলেটে তো আপনাদের বনফুলের ব্রাঞ্চের অভাব নাই আলহামদুলিল্লাহ যে ব্যবসা করছেন আপনারা মাশাআল্লাহ ব্যবসায় আরো বরকত আল্লাহ বাড়িয়ে দেন বলেন আমিন তো মনে করেন সিলেটে গেলেন আপনি তো আপনার দোকানের দায়িত্ব আপনার দোকানে মনে করেন যে কর্মচারী ছেলে আছে একজনকে দিয়ে গেলেন যে দেখো আমি তিন দিনের সফরে যাচ্ছি তুমি দোকানের দায়িত্বে থাকো এখন তিন দিন পরে আপনি ফিরে আসলেন আসার পরে যে ছেলেটাকে দায়িত্ব দিয়ে গেলেন হিসাব নিচ্ছেন মালিক হিসাবে আপনি চাইলে কর্মচারীর কাছ থেকে দুইভাবে হিসাব নিতে পারেন একটা হিসাব হলো ছেলেটা আনছে হিসাব স্যার আপনি তো তিন দিন ছিলেন না এই দেখেন তিন দিনের হিসাব নিকেশ আপনি ভাবলেন এটা আমার বিশ্বস্ত ছেলে এত দেখার দরকার আছে নাকি যাও যাও ঠিক আছে ওকে রেখে দিলেন এটা একটা সিস্টেম আর আরেকটা হিসাব গ্রহণের সিস্টেম হলো স্যার এই দেখেন গত তিন দিনের হিসাব দেখি তো এই তুমি এই কাজটা এমনি করলা কেন এটা এভাবে করলো না কেন জেরা শুরু হয়েছে বলেন তো হিসাব গ্রহণের এক নাম্বার পদ্ধতি সহজ না দুই নাম্বার পদ্ধতি সহজ এক নাম্বারটা সহজ কিয়ামতের দিন হাতে হাতে আমলনামা দিবেন কে আল্লাহ যদি বলেন এটা এমনি করলি কেন এমনি করলি কেন নবীজি বলেছেন শেষ এ ধরা খাইছে জাহান্নামে চলে যাবে আর যদি আল্লাহ দয়া করতে চান বলবেন ঠিক আছে বান্দা যা আমলনামাটা লুকায়ে ফেল যা মাফ করলাম জান্নাতে যা সুবহানাল্লাহ যে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ আমাদের কাছ থেকে আপনি সহজ করে হিসাব নিয়েন বলেন আমিন তো বলছিলাম আল্লাহর হক নষ্ট কইরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিরকম সুযোগ আছে আর এমনও হইতে পারে লোকটা সারা জীবন আল্লাহর হক নষ্ট করছে আল্লাহ বলবেন জাহান্নামে যা লোকটা মারবে দৌড় জাহান্নামের দিকে আল্লাহ বলবেন হে পাগলা দাঁড়া তুই জানিস না জাহান্নাম কঠিন জায়গা তোরে বললাম জাহান্নামে যাইতে দৌড় মারলি কেন সে যদি বলে আল্লাহ সারাটা জীবনে তো তোমার হুকুম মানলাম না আজকে কিয়ামতের মাঠে তোমার এই হুকুমটা অমান্য করি কেমনে এইটা অন্তত মানে হয়তো আল্লাহ তো দয়াবান আল্লাহ বলতে পারেন আহারে বান্দা তুই কিয়ামতের মাঠে আমার প্রতি যে সম্মান দেখালি তুই আমার হুকুম মান্য করলি যা মাফ করে দিলাম যা যা জান্নাতে চলে যা সুবহানাল্লাহ পড়ো মাফ করার ইখতিয়ারটা কার আল্লাহর হক নষ্ট করছেন শুনেন আল্লাহ কিন্তু যে কাউরে মাফ করে দিতে পারেন আল্লাহর হক নষ্ট বান্দার হক নষ্ট করছেন এটা কি আল্লাহর কাছে না বান্দার হাতে এই জন্য বলেছি বাবা যান চাচা যান ভাই যানরা বান্দার হক বড় সেন্সিটিভ বিষয় জন্য কোরআনে বারবার হাদিসে বারবার নবীজি বলেছেন মানুষের হকের ব্যাপারে সচেতন হও মানুষের হক মেরে খাইও না মানুষের হক নষ্ট কইরো না এটা তোমাকে জাহান্নামে বানিয়ে ফেলবে আমার বাবা যান চাচা যান ভাই যানরা সবার প্রতি শেষের দিকে অনুরোধ জানিয়ে যাব আসুন বান্দার হকের প্রতি মনোযোগী হই এই যে বললাম আজকের ওয়াজ শুরু করেছি আলোচনা শুরু করছি কি দিয়ে আমাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না খারাপ থাকবে আপনার সাথে আমার কোনো শত্রুতা থাকবে কোনো বিশৃঙ্খলা আমরা ঘটাবো ভাই ভাই মারামারি করব মুসলমানের সমাজ সুন্দর সমাজ থাকবে সুশৃঙ্খল সমাজ সুন্দর সমাজ যেখানে মারামারি নাই কাটাকাটি নাই ফাসাদ নাই বিশৃঙ্খলা নাই কোনো অন্যায় নাই মাদকের দিকে যাব না অন্যায় কাজের দিকে যাব না যুবক তরুণদেরকে বলবো ভাই মাদক বড় ভয়াবহ জিনিস এটা আমার যুবকদেরকে ধ্বংস করে ফেলছে আমার প্রশাসনের ভাইয়েরা মাদক নিরসনের জন্য নির্মূলের জন্য কি কষ্ট তারা করছেন মাদক এটা হলো
যুবকদের চরিত্র ধ্বংসের সবচেয়ে বড় উপাদান খবরদার আমার ভাইয়েরা মাদক গ্রহণ করবেন না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা নিজে নিজেকে ধ্বংস করে দিও না মাদক গ্রহণ শরীরের জন্য ভালো না ক্ষতিকর আমার কলেজের টুকরা ছাত্র যুবক তরুণ ভাইদেরকে বলবো ভাই মাদকের দিকে যায়ও না সন্ত্রাসী কোনো কাজে যায়ও না পড়াশোনা যারা করছো মন দিয়ে পড়াশোনা করো চরিত্র ঠিক করো আরাম রিলেশন কইরো না জিএফ বানায়ও না মেয়েদের পিছনে দৌড়াইও না মেয়েদেরকে রেসপেক্ট করো সম্মান করো চক্ষুটাকে নিচের দিকে রাখো জেনার দিকে যায়ও না আব্বা আম্মার খেদমত করো মা বাপ যাদের আছে তাদের ঘরে জান্নাত আচ্ছা আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো খবরদার কোনোদিন বাপের গলার আওয়াজের চাইতে গলার আওয়াজ বড় করে দিয়েন না মার গলার আওয়াজের চাইতে গলার আওয়াজ বড় করে দিয়েন না কারণ এই মা বাপকে খুশি করলে খুশি হবেন কে মা বাপকে নারাজ করলে নারাজ হবেন কে অনুরোধ করে যাব আব্বা আম্মার খেদমত করবেন নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ বাদ দেওয়া যাবে কেন নামাজ হলো মুসলমানের সবচেয়ে বড় পরিচয় আপনাদেরকে একটা উদাহরণ দিই এই দেখেন সব ইবাদত যাকাত হজ রোজা সব ফরজ হয়েছে কোথায় দুনিয়ায় আর একমাত্র ইবাদত নামাজ ফরজ হয়েছে কোথায় উপরে মেয়েরাজ মেয়েরাজ আরবি শব্দ অর্থ হচ্ছে ঊর্ধ্বাকাশে ভবন নামাজ ফরজ হয়েছে কোন রাতে কথা বলেন না কেন কোন রাতে মেয়েরাজের নাতে নামাজ ফরজ হয়েছে দেখেন ইসলামের সব ইবাদতের বিধান এসেছে দুনিয়ায় নামাজের বিধান এসেছে দুনিয়ার উপরে নামাজের বিধান এসেছে তার মানে সকল আমলের উপরে যে আমল আমলের নাম কি এজন্য আরবিতে বলা হয় আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হলো ইবাদতের মাথা আচ্ছা বলেন তো চারি পাঁচটা লোকের এখানে গলা কাটা চারি পাঁচটা লোকের বুক পর্যন্ত দেহ যদি এখানে ফেলে রাখা হয় তাহলে মাথা ছাড়া মানুষের পরিচয় কি পাওয়া যাবে তো মাথা ছাড়া যেমন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় আসল পরিচয় মিলে না ঠিক তেমনি আপনার নিচের ইবাদত অর্থাৎ জমিনে ফরজ হওয়া সব ইবাদত ঠিক রাইকা উপরে ফরজ হওয়া নামাজ কেউ যদি বাদ দিয়ে দেয় তাহলে সেও কখনো তাকে পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে কি বোঝা গেল নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ পাওয়া যাবে না কারণ নবীজির সুস্পষ্ট কথা বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দাও তবে মনে রাখতে হবে নামাজ রোজা হজ জাকাত সব কিছু কবুলের মূল শর্ত হলো হালাল খাওয়া হালাল বডি বানানো আমি যদি হারাম খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া দুর্নীতি কইরা অন্যায় পথে টাকা ইনকাম কইরা রুজি কইরা এরপরে যদি হারাম খাইলাম আর মসজিদে ঠাস ঠাস সাজদা দিলাম আল্লাহ বলেন তোর বডির আগে হালাল কইরায় পবিত্র কইরায় কারণ বডিটা হারাম খাইয়া কি হয়ে গেছে হারাম হারাম উপার্জনে হারাম উপার্জনে খাওয়া রিজিক খেয়ে বডিকে হারাম করলে কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না এই জন্য হালাল পথে চলতে হবে হালাল পন্থায় রুজি করতে হবে ইনকাম করতে হবে হালাল পথে চলবো হালাল পথে উপার্জন করব অন্যায়ের ধারে কাছে যাব না আব্বা আম্মার খেদমত করব পরকালমুখী জীবন গঠন করব নামাজ আদায় করব রাজি আছেন সবাই আল্লাহর হক বান্দার হকের ব্যাপারে আমরা সচেতন থাকব আল্লাহ আমাদেরকে কথাগুলো মানার বুঝার তৌফিক আমাদের সবাইকে দান করেন আমরা সবাই বলি আমিন